হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাবালক হওয়ার পরে বিবাহ করার চেষ্টা করেন এবং যে সব মেয়েরা রয়েছে সাবালিকা হয়েছে তাদের বিবাহ দিয়ে দেওয়ার চেষ্টা করেন যেসব অভাবী পুরুষরা রয়েছে সচ্ছলতা না থাকার কারণে বিবাহসাদী করতে পারছে না তাদের বিবাহ বিবাহসাদী করার ক্ষেত্রে সহযোগিতা করেন আল্লাহ ফকরবুল আলমিন সোনানুর এসাদ করেছেন ওয়ান কেহুল আই তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দিয়ে দাও কষ্টে হেন তোমাদের দাস এবং দাসীদের থেকে যারা সৎ ভালো যারা জীবন জীবনযাপন করতে চায় তাদেরও বিবাহসাদী করিয়ে দাও তাদের বিবাহে তোমরা সাহায্য সহযোগিতা করো এবং মনে রাখবে যে বিবাহ করলে তোমাদের ওপর দায়িত্ব ভার চেপে যাচ্ছে বলেই এই আশঙ্কা করবে না যে আমি কোথা থেকে চালাবো কি খাবো কি করব। আল্লাহ পাক ওয়াদা করেছেন এই এখন হিমুল্লাহমেন ফাগুলে যদি তারা অভাবী থাকে যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ পাক তার অনুগ্রহ পূর্বক তাদেরকে সচ্ছল করে দেবেন অভাব মুক্ত করে দেবেন সাহাবাই কেরামদের মধ্যে থেকে ইভেন মাসুদ রাজি আল্লাহ তালান থেকে একটি বর্ণনা রয়েছে যে কেউ যদি সচ্ছল হতে চায় আর্থিক দিক থেকে তাহলে সে যেন বিবাহ করে কারণ আল্লাহ পাক বলেছেন যে তারা ইয় কোনো ফোকারা তারা যদি অভাবী হয় তারা যদি দরিদ্র হয় ইগ্নি মিন ফদলে তাদেরকে পাক তার অনুগ্রহে সচ্ছল করে দেবেন অভাব মুক্ত করে দেবেন সুতরাং বিবাহের পূর্বে সচ্ছল হওয়ার আশা আকাঙ্ক্ষা করা আসলে ঠিক হবে না কারণ আল্লাহ আল্লাহাকের ভুলারি বিবাহ করতে বলেছেন এবং এই আশঙ্কা যাতে না করে কেউ সেই জন্য তাদেরকে ওয়াদা করেছেন যে তোমরা যদি অভাবী হও তাহলে তোমাদের অভাব আল্লাহ পাকে দূর করে দেবেন